আসসালামু আলাইকুম। কুকিং বাই শামিমা চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। তো চলুন প্রিয় দর্শক, রেসিপিটা আমরা শুরু করি। প্রথমে আমার তেল লাগছে, আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এখানে আমার 1/2 কাপ মতো পেঁয়াজ লাগছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, এখানে আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে নেব। প্রথমে আমি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিচ্ছি, আর 1/2 টেবিল চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অনেকই সিম্পল, কিন্তু নতুনদের জন্য কাজে আসতে পারে, এই জন্য এই রেসিপিটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আগে থেকে আপনার ইলিশ মাছ, আমি এখানে 3 পিস নিয়েছি আর 1টা মাথা নিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা আর 3 পিস ইলিশ মাছ নিয়ে আমি কচুর মুখি দিয়ে সুন্দর করে রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে একটু পানি দিয়ে দেব, সামান্য পরিমাণ, যেন মাছটা কষানো যায়। আমি ইলিশ মাছের মাথা মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, যেন মশলাটা ভালোভাবে আস্ত রাখি নাই, ভালোভাবে মশলাটা ঢোকে। 5টা কাঁচামরিচ চিরে দিয়েছি আমি। কচুরমুখি দিয়ে ইলিশ মাছ বা ইলিশ মাছ দিয়ে কচুরমুখি রান্না করছি কাঁচামরিচ দিয়ে। আমি শুকনামরিচ দিইনি, আপনারা ইচ্ছা করলে শুকনামরিচ দিতে পারেন, সেক্ষেত্রে কাঁচামরিচটা 2-3টা আস্ত ফ্লেভারের জন্য দিতে পারেন। মাছটা কষানো হয়ে গেলে এখন আমি মাছটা উঠিয়ে রাখব। আমি এখানে কাঁচামরিচের দিয়ে রান্না করছি, আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচও দিতে পারেন, সেক্ষেত্রে কাঁচামরিচটা খালি করে না দিয়ে আস্ত ফ্লেভারের জন্য দিতে পারেন। আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কচুর মুখিটা আমি কষিয়ে নেব। আর একটু সামান্য পানি দিয়ে আগে থেকে কচুর মুখি ধুয়ে কাটা কষিয়ে নেব। আপনারা যখন কচুর মুখিটা কাটবেন, তখন কাটার সাথে সাথেই একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে 2-3 মিনিট রেখে দিবেন, তাহলে কচুটা কালো হয়ে যাবে না। এটা একটা টিপস, আমার রেসিপি যদি আপনারা ফলো করেন, আমি মাঝে মাঝে আপনাদের টিপস দেব, ওই টিপসগুলো ফলো করলে আপনাদের কাজে লাগতে পারে। কচুর মুখি কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 5 থেকে 6 মিনিট পর আসছি ফিরে। 6 মিনিট পর আসার পর এখন মাছটা আমি দিয়ে দেবো মাথা সহ। মাছটা দেবার পরে আরো কিছুক্ষণ আমি অপেক্ষা করব। একটু বলক আসলে আমি 1/2 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দেব। মাছটা দেবার পর আমি 1/2 চা চামচ মতো আপনার জিরে গুঁড়াটা দিয়ে দেব।
এটা অপশনাল, যদি ভালো লাগে দিবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। কিন্তু জিরা গুঁড়াটা দিলে তরকারিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও আপনার মজা হয়। হাফটা চামচ জিরে গুঁড়া দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কিছুক্ষণ পর আসছি ফিরে। আসলাম কিছুক্ষণ পর, রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, এখন পরিবেশন করে দেখাচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না নতুন তাদের জন্য রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর আপনারা লাইক কমেন্টস করলে আমি অনেক উৎসাহ পাই, আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার রেসিপির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।